মণিপুরে একের পর এক খুন, জখম, অগ্নিসংযোগ, লুট, সম্পত্তি নষ্ট, ডাকাতি, ধর্ষণ, নারী নির্যাতন সব চলছে। নরেন্দ্র মোদীর এক মিনিট সময় হয়নি মণিপুরের মানুষের পাশে গিয়ে দাঁড়াবার, মণিপুর থেকে নজর ঘোরানোর জন্য, বাংলায় কোথাও একটা প্রভোকেশন তৈরি করা, অমুক জায়গায় তৈরি করা। আরে সুকান্ত মজুমদার তো এমপি, ভারতবর্ষের এমপি, লোকসভার এমপি, তো উনি কেন যাচ্ছেন না তাহলে মণিপুরে? শান্তির বার্তা নিয়ে মণিপুরে যাচ্ছেন না কেন সুকান্ত মজুমদার? যেটা থেমে এসেছে, যেটা থেমে এসেছে, মানুষ শান্তি চাইছেন, পুলিশ প্রশাসনকে কোঅপারেট করছেন, তাই আবার সেখানে প্রভোগ করতে যেতে হবে? পুলিশের উচিত এই গিরিরাজ সিং, সুকান্ত মজুমদার এদেরকে ধরে নিয়ে, যারা এইসব বেলডাঙ্গা ইত্যাদি নিয়ে মানুষকে প্রভোগ করছে, এদের ধরে নিয়ে মণিপুরে ছেড়ে দিয়ে আসা। সুকান্ত মজুমদারকে বাধা দেওয়ার প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ বিজেপির, কলকাতা থেকে জেলা সেই ছবি আপনাদের সামনে রেখেছি, বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। আর এ নিয়ে সৌমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবো। পশ্চিমবঙ্গে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই, গণতন্ত্র এখানে ধ্বংস হয়ে গেছে, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। আমরা বারবার এই কথা বলেছি, এখন যারা কাস্টোডিয়ান আছেন, যারা ইন্টারপ্রিটার আছেন ভারতীয় সংবিধানে, এটা তাদের দেখার দায়িত্ব। পুলিশের কাজ হচ্ছে বেলডাঙ্গায় যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা, তাদের গ্রেপ্তার করবার পরিবর্তে পুলিশ কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার করছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা যাওয়ার আগে কৃষ্ণনগরেই আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদারকে, এবং তারপর পুলিশের সঙ্গে বচসাও বাঁধে সুকান্ত মজুমদারের, এবং তারপর তিনি রাস্তায় বসে বিক্ষোভ দেখান, আর সেখান থেকেই পুলিশ তুলে নিয়ে যায় সুকান্ত মজুমদারকে, পরে জামিন দেওয়া হয়। চুয়াল্লিশ ধারা নাকি আমরা ভেঙেছি, বর্তমানে যেটি 163 ধারা, কিন্তু আমরা বেলডাঙ্গা সহ সংলগ্ন যে অঞ্চলে 163 ধারা লাগু ছিল তার থেকে 70 কিলোমিটার দূরে আমাদের গার্ডকে অ্যারেস্ট করে রাখা হয়। পুলিশও বুঝতে পারছে না আমাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তো আদেশ পালন করছে, প্রভুর ভৃত্য, তাদের প্রভু মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভু হচ্ছে দুধেল গায়। দুধেল গায়রা যেটা বলছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেটা পুলিশ করছে। পুলিশকে জিজ্ঞেস করুন আমাদের অপরাধটা কি। বেলডাঙ্গা যেতে সুকান্ত মজুমদারকে বাধা, আর এরই প্রতিবাদে ধুবুলিয়া রামাঘাটে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। প্রশাসন কার্যত সম্পূর্ণভাবে উদাসীন। আমাদের বাড়ির মা বোনেরা আক্রান্ত হয়েছে, বাড়িতে আগুন লেগেছে, চারিদিকে যারা পরিকল্পিতভাবে এই হিংসা ছড়াচ্ছেন, পরাহত ধান ধূপর মাধ্যমে প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপ সব সময় জ্বলবে, তার কারণ অদ্ভুতভাবে এই কালচারটা অ্যাডপশন হয়েছে সারা ভারত। এই ধরনের পরিস্থিতি থেকে ভুক লুকিয়ে তোমার কিন্তু বুঝে পড়তে হবে, সেই কালচারকে আমরা চাইছি, ভারতীয় জনতা পার্টি চাইছে যে হিন্দুত্বের এই কালচার আমরা আমরা নিজের দিকে। বেলডাঙ্গা যেতে সুকান্ত মজুমদারকে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়, আর যার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা, কলকাতাতেও বিক্ষোভ দেখানো হয়। মুরলীধর সেন লেন, যেখানে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুরলীধর সেন লেনের সামনে সেন্ট্রাল অ্যাভিনিউতে, সেখানে বিজেপি কর্মীরা তারা জড়ো হয়ে রয়েছেন। একটু আগেই তারা, আমরা দেখছিলাম, তারা এগিয়ে যাচ্ছিলেন কলকাতা মেডিকেল কলেজের দিকে, সেই সময় কিন্তু কলুটলা ক্রসিংয়ে তাদেরকে বাধা দেওয়া হয়, সেখানে তারা গার্ডরেল রাস্তায় ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। আমার সঙ্গে রয়েছেন উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ। এই যে আজকে আপনাদের প্রতিবাদ, যা পুলিশের তরফে বাধা দেওয়া হলো, কি বিষয় এবং কিভাবে বাধা? বেলডাঙ্গাতে কিছু ঘটনা ঘটেছে, ইন্টারনেট বন্ধ, মানুষ ওখানে
মানে একটা উপদ্রুত অঞ্চলে রয়েছে। সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। দিস ইজ ভায়োলেশন অফ ডেমোক্রেসি। একজন ইউনিয়ন মিনিস্টার তিনি দেখতে যাচ্ছিলেন ওখানে কি হয়েছে, সেখানে ওনাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। যে ছবি একটু আগে দেখাচ্ছিলাম সুব্রজিৎ হাতকড়া নিয়ে, একেবারে হাতে হাতকড়া, প্রতীকী হাতকড়া নিয়ে কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে পুলিশও এখনো মোতায়েন রয়েছে, কারণ তাদেরকে 6 নম্বর মুরলীধর সেন লেন অর্থাৎ রাজ্য বিজেপি দপ্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হলেও কখন বিজেপি কর্মী সমর্থকরা আবার যদি বেরিয়ে পড়েন সেই আশঙ্কাতেই কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউ এবং এই যে মুরলীধর সেন লেন তার যে মুখ, সেই মুখে কিন্তু দেখা যাচ্ছে পুলিশের তরফে বাহিনী মোতায়েন রাখা হয়েছে এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা যাতে